কোভিড ১৯ প্রমাণ করেছে সবার ভাগ্য একই সূত্রে গাঁথা। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতক্ষণ পর্যন্ত সবার সুরক্ষা নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত নয়। ভার্চুয়ালি দেয়া বক্তব্যে করোনার ভ্যাকসিন প্রাপ্তিতে সবার সমান সুযোগ নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। করোনা মহামারীর কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে অংশ নিচ্ছেন বিশ্ব নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এবারও বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সদ্য স্বাধীন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনৈতিক খাতে করোনার ক্ষতিকর প্রভাব তুলে ধরেন সরকার প্রধান। আর্থিক খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও কর্মহীন মানুষদের খাদ্য সহায়তার পাশাপাশি ভাইরাসটি যেন ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সময় মতো বিশ্বের সব দেশ যেন করোনার ভ্যাকসিন পায় তা নিশ্চিতে বিশ্ব নেতাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কোভিড-১৯ প্রমাণ করেছে আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। এই ভাইরাস আমাদের অনেকটাই ঘরবন্দি করে ফেলেছে। আশা করা হচ্ছে বিশ্ব শীঘ্রই কোভিড-১৯ ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধা সত্ত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। তিনি জানান, অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। করোনায় কাজ হারানো অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি সহমর্মিতার সঙ্গে বিবেচনা করতে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এই মহামারীর কারণে অনেক শ্রমিক কাজ হারিয়েছে, অনেকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও অনুরোধ জানান তিনি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা।